আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব ইসলামে অবৈধ সম্পর্ক সম্পর্কে কি বলা হয়েছে। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার বললেন। আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন অবিবাহিত নারী পুরুষকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন করতে হবে, আর বিবাহিত নারী পুরুষকে রজম করতে হবে। মুসলিম মিশকাত, হাদিসের মান সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের তিনি পবিত্র করবেন না। অন্য বর্ণনায় রয়েছে, তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হচ্ছেন 1 দরিদ্র জানাকার, 2 মিথ্যাবাদী শাসক এবং 3 অহংকারী দরিদ্র ব্যক্তি। মুসলিম মিশকাত, হাদিসের মান সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন মুসলমানের রক্ত হালাল নয় যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তবে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 1, এমন মানুষ যে বিবাহ করার পর জেনা করল, তাকে রজম করতে হবে। 2, এমন ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করল, তাকে হত্যা করা হবে, না হয় তুলি দেওয়া হবে, না হয় জমিন হতে নির্বাসন করা হবে। 3, এমন ব্যক্তি যে কাউকে হত্যা করল, তাকে হত্যা করা হবে। আবু দাউদ, হাদিসের মান সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের উপর জেনার একটি অংশ লেখা হয়েছে, সে তা পাবেই। মানুষের 2 চোখের জেনা দেখা, দোকানের জেনা শোনা, জিহ্বার জেনা কথা বলা, হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনা জেনার পথে চলা, অন্তরের জেনা হচ্ছে আকাঙ্ক্ষা করা, লজ্জা স্থান তার সত্য মিথ্যা প্রমাণ করে। মুসলিম মিশকাত, হাদিসের মান সহিহ হাদিস। আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় আমি তোমাদের উপর যে ব্যাপারে বেশি ভয় করি তা হচ্ছে জেনা ও গোপন প্রবৃত্তি। আত্তার গীব, হাদিসের মান সহিহ হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি একদা ঘুমিয়েছিলাম, আমার পাশে 2 জন লোক আসলো, তারা আমার বাহু ধরে নিয়ে যেতে লাগলো। হঠাৎ দেখি আমি কিছু লোকের পাশে, যারা খুব ফুলে আছে, তাদের গন্ধ এত বেশি যেন মনে হচ্ছে ভাগাড়। আমি বললাম, এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ব্যভিচারী, ব্যভিচারিণী। আত্তার গিব, হাদিসের মান সহিহ হাদিস।